আর মা ছেলের ছবি দেখে বলে, তুমি তো শুকাই, তুই তো বই নিয়ে বসি দেশত। আগে দুর্যোগলি বহির্বিশ্বের তুন সাহায্য সহন হইত, এখন দুর্যোগের সময় অন্য দেশের সাহায্য দি। এই পরিবর্তন দেশের বদলিজন শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের হার নই বলে জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আমাদের দেশে আগে যখন দুর্যোগ আমরা বহির্বিশ্ব থেকে সাহায্য আহ্বান করতাম, সাহায্য, নভেম্বরের 15 তারিখ শুক্রবার বিয়েলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত বঙ্গবন্ধু সম্মেলন কক্ষত শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এহত হই। আজ থেকে 10 বছর আগে আমাদের জিডিপির সাইজ ছিল 91.6 ট্রিলিয়ন, এত সত্য বাংলাদেশের অর্থনীতি পিপিপিতে আজকে 31তম অর্থনীতি, যেটি আগামী কয়েক বছর পর 27 কিংবা 28তম অর্থনীতি দেশে রূপান্তরিত। আমরা সমস্ত হিউম্যানিটিক্স, আমরা ভারত এবং পাকিস্তান দুটিকেই অতিক্রম করি। আজকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে বলে যে বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে পৃথিবীর অন্য দেশগুলোর সেখান থেকে, কারণ এখন 94% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আগামী প্রতি বর্ষের শেষান্তে বাংলাদেশের শতভাগ আমাদের বিদ্যুৎ সুবিধা আছে। সভাত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদের সভাপতিত্বে সভাত স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার। প্রধান আলোচক আছেন সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সভাত চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে। জিয়াউল হক কিমন, C+ TV।